সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম, 34টা বছর পৃথিবীর বুকে কাটিয়ে দিলাম এবং নিজেকে ভোজন রসিক বলে ক্লেম করি, কিন্তু বিশ্বাস করতে পারবে আজ পর্যন্ত কোনো দিন কখনো কোথাও দেশি মুরগির স্বাদ পাইনি, দেশি মুরগি চেখেও দেখিনি। এবং আমি জানতাম না যে কলকাতায় কোথায় কোথায় প্রপারলি দেশি মুরগি পাওয়া যায়। অন্তত আমি যেখানে থাকি সেন্ট্রাল কলকাতা বৌবাজার, এর আশেপাশে কোনো চত্বরে পাওয়া যায় দেখিনি, আমি জানতাম না। আন্টিল ভেরি রিসেন্টলি আমি জানতে পারলাম যে আমার ঠিক নাকের ডগাতেই বসে রয়েছে দুটো পরপর এরকম দোকান, ঠিক বৌবাজারের মোড়ে ভীমচন্দ্রনাথ, যেখান থেকে আমি বরাবরই মিষ্টি নিয়ে থাকি, তার থেকে দু পা এগোলে পরেই রাস্তার ওপরে দুজন বিক্রেতা রয়েছে যারা কিনা দেশি মুরগি বিক্রি করছে। তো চলো আজকে সেই দেশি মুরগি কেনাও হবে, তারপরে সেটাকে রান্না করে খাওয়াও হবে। আরো অন্য আইটেম তো থাকবেই, বাট ওটাই হবে আজকের হিরো ডিশ। আগের দিনকে জাস্ট ওখানটা দিয়ে পাস করছিলাম, হঠাৎ করে দেখলাম যে কিছু মুরগি রয়েছে অন্য রঙের। আগেও দেখেছি, মানে একটা মানে ইংলিশে কথা আছে না, টু লুক এট সামথিং অ্যান্ড টু নোটিস অ্যান্ড অবজার্ভ সামথিং। তো মানে আগের দিন মানে বাই চান্স ইট জাস্ট কট মাই অ্যাটেনশন, তো আমি দেখলাম যে বেশ অন্য রঙের মুরগি রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার মনেই হলো যে ওগুলো দেশি মুরগি হবে বা কিছু হবে, তো ওদের কাছে বেশ রয়েছে। নর্মাল পোলট্রি তো রয়েছেই, মানে যেটাকে আমরা বলি ব্রয়লার, তাছাড়া ওদের কাছে একটা অস্ট্রেলিয়ার মুরগি আছে যেটা দাম কিনা দেশি মুরগির থেকে কম, আর দেশি মুরগি তো রয়েছেই, কক রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কারাকনাথের কথা, কারণ মানে কি বলবো, রিসেন্টলি বা ইন দ্য রিসেন্ট পাস্ট ওটা খুব পপুলারিটি পেয়েছিল। তো কারাকনাথ ওদের কাছে নেই, বললে পরে এনে দেয়। কারাকনাথ ইজ ভেরি এক্সপেন্সিভ, বলছে 900 না 1000 টাকা করে কিলো। দেশি মুরগির দাম কত আমি দেখে নেবো, আগের দিন জিজ্ঞাসা করেছিলাম 150 টাকা কিলো বলেছিল। তো দেশি মুরগিও কিন্তু বেশ এক্সপেন্সিভ, মানে নর্মাল পোলট্রি আমি লাস্ট কিনেছিলাম বোধহয় 155 টাকা করে নিয়েছিল কাটা, আর এখানে গোটা মানে ওয়েট করে দেবে 350, তার মানে দ্বিগুণেরও বেশি দাম। তো যাই হোক, কোনোদিন ট্রাই করিনি, ওর আজকে ট্রাই আউট করতে হবে। ফার্দার ব্লগটাকে ক্যারি ফরওয়ার্ড করবো আগে একটা কথা বলে রাখি, অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো বা ব্যাপারটাকে কীভাবে আমি অ্যাড্রেস করবো। আমার দুজন বন্ধু MBA এর সময় থেকে, তোরা যদি ব্লগটা দেখিস তোরা বুঝতে পারছিস আমি কীভাবে ব্যাপারটাকে মানে অ্যাড্রেস করবো, এটাই আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে এমনি নর্মাল লিখেছে যে কেমন আছিস অনেকদিন বাদে, যেরকম লিখে থাকে আর কি, অনেকদিন বাদে বন্ধুরা যদি কন্ট্যাক্ট করতে চায়। আমি নর্মাল ভেবেছিলাম লিখবো ভালো আছি বা কিছু, তোরা কেমন আছিস। তারপরে আমি ভাবলাম যে কমেন্ট সেকশন পাবলিকে ওখানে এরকম পার্সোনাল চ্যাট করবো বা না করবো, কেউ কেউ আছে নেগেটিভ কমেন্ট দেয়, হয়তো ওদেরকেও কিছু একটা উল্টাপাল্টা কিছু বলে দিল, সেটা আমার খারাপ লাগবে। অনেক কিছু ভেবেই আমি ব্যাপারটা থেকে আর কি বলবো, নিজেকে মানে পিছিয়ে রেখেছি। আর ওখানে ফোন নাম্বারও শেয়ার করতে পারবো না, হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করতে পারবো না। তো আমি ঠিক বুঝতে পারছি না কি করবো। আমি দীপঙ্কর তোর কথা বলছি, শান তোর কথা বলছি, আমি জানি না তোরা ব্লগটা দেখছিস কি দেখছিস না। দেখে আমি ভাবছি হার্ট দিয়ে দেবো একটা, বাট এই ব্যাপারটা অনেকদিন ধরেই মানে মনের মধ্যে খচখচ করছিল যে ব্যাপারটাকে কি করে অ্যাড্রেস করবো ইস্যুটাকে। আর তোরা জানিস যে আমি সোশ্যাল মিডিয়া বা এই ব্যাপারগুলো থেকে কতটা দূরে থাকতাম। এখন আমি ইউটিউবটা করছি কয়েকদিন ধরে, মানে 1 বছর হয়ে গেল, বাট তাছাড়াও ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো থেকে একদমই আমি কি বলবো দূরে রয়েছি। ইনস্টাগ্রামটা চেষ্টা করলেও ঠিক আয়ত্তে আনতে পারছি না, মানে নট এম্বারাস টু সে দ্যাট আমি বরাবরই দূরে থাকতাম এগুলোর থেকে। তো ভাই কিছু মনে করিস না, আমি ব্যাপারটা কি অ্যাড্রেস করবো আমি ব্যাপারটাকে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এখানে পরপর কতগুলো দোকান আছে যেখানে পাওয়া যেতে পারে, দামটা জিজ্ঞাসা করে নি। দাদা দেশি মুরগি কত করে তোমরা বলো? 250। দেশি মুরগি কোনটা? 250। ওই কালোটা? মানে এগুলোর মধ্যে কি কোনো মানে ইয়ে থাকে নাকি, মানে এটার দাম বেশি এটার দাম কম? মুরগি এটা মোরগ 350। এটা কোনটা ভালো হয় বেশি? মোরগটা আর কি কি রয়েছে, এটাকে কি বলে? আচ্ছা ওটা পোলট্রি, এগুলো স্যার আর কিছু থাকে বলো তোমরা বলো? কিছু কিছু থাকে অস্ট্রেলিয়ান, কিছু কিছু কারাকনাথ। আর অস্ট্রেলিয়ান কোনটা? এটাও এটাও তো কক দেশি দেশি। হ্যাঁ দেশি, এটাও তো মানে 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 এটাও তো মোরগ, এটাও কি 350? 350 গোটা? তো তোমরা কোথেকে আনো এগুলো, কোথেকে আনো? যা যা কিউ, সেটা কোথায়? বিহার। এখানে আমার একটা দোকান আছে, কালকার একজন না কাল তুমি ছিলে তো। হ্যাঁ দেশি মুরগির কি দাম আর কি কি আছে একটু বলো না, যে কোনটাকে কি বলে। আমি 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 একাই খাবো হয়। হ্যাঁ 250 টাকাটাকে তোমরা বলো কোনটা অস্ট্রেলিয়ান নাকি? অস্ট্রেলিয়ান। কোনটা অস্ট্রেলিয়ান দেখো না? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান। আচ্ছা আর এগুলো হচ্ছে দেশি, দেশির মধ্যে মোরগের স্বাদ বেশি।
মোরগ কোনগুলো আছে কক একটাই লাগবে কিলো 350 টাকা করে সবথেকে বড় কোনটা এটা সাদাটা বড় আছে এটা বড় এটা বড় এগুলো ওজন কি হবে 1 কিলো 2 কিলো ওপরে ইয়ে वाला নেই কিছু মানে ছোট वाला সব আছে এটা ভালো হবে তো এটা ওজন কত হবে দেখছি দিও দাও তোমাকে কালকে বলে গেছি বন্ধ করো ফাইনাল পছন্দ হলো দেখি ওজন কত হচ্ছে এক কিলো 400 এর থেকে ছোট নেই তো আর এর থেকে ছোট আছে ভালো হবে আগে ছোট দেখো নইলে তো নিয়েই নেব ছোট দেবো এটা কি একটু ছোট কিন্তু এরপরে ওখানে ওরকম ছুটি থাকতে হবে ঠিক আছে ওজনটা হচ্ছে 1 কিলো 200 এটা কাটলে পরে কত হবে 1 কিলো মতো হবে নাকি ওটা কাটলে হবে এটা কাটলে কত হবে এটা 750 এটাই দাও কোথায় দাম একটু কমবে না দাম কত হবে সবথেকে ভালো স্বাদ কিসের হয় সবথেকে ভালো দেশিটা হয় দেশিটা আর অস্ট্রেলিয়ানটা থেকে এটা বেটার আর মুরগি আর মুরগির থেকে কি মানে মুরগির স্বাদ বেশি মুরগির স্বাদটা ভালো মুরগির স্বাদটা ভালো মুরগিদের চর্বি হয় এটা তো মুরগ কোথা থেকে আনো তোমরা কোথা থেকে আনো বিহার থেকে না কোথা থেকে বলছো ক্যানিং 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 থেকে মাল তোমরা ক্যানিং থেকে আনো ও সুন্দর বলছো বিহার ছবিটা রাখা তোমরা মুক্তা লাগা দিকে এটা একদম বড় মুক্তা 250 টাকা করে কিলো বলেছিল তো আমার মুরগিটা তোমরা দেখলে গোদা নিতে হয় দেশি মুরগি কেটে বিক্রি হয় না 1 কিলো 200 ছিল তো 420 হচ্ছিল 400 দিলাম আর ছানা ছড়ানোর পরে 750 800 মতো ওজন হচ্ছিল কাটার প্রসেসটা আমি দেখাইনি ফর অবভিয়াস রিজনস এই দাদা ভালো মাছ বিক্রি করে পাশে নিচ্ছি কয়টা বলো ওটা তো গলদা চিংড়ি আর ওটা কি বাগদানা চাপড়া চাপড়া ভেটকি কত ভেটকি আর তেলাপিয়া চিকেনের কোরমা যেটা কিনা সুপ্রিয়া দেবীর রান্নার থেকে ইন্সপায়ার্ড রেসিপিটা আমরা পেয়েছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে বেশ ঝুঁকি আছে মাংসটা তৈরি করতে অনেক রকম উপকরণ গেছে আশা করি খেতে তো মানে ফাটাফাটি হবে এই হচ্ছে হাঁসের ডিমের কষা এবং তরতরার একটা কম্বিনেশন মা বানিয়েছে এটা ভেরি রিচ ভেরি ভেরি রিচ এতটা তেল তো মুটেই খাবো না এখানে রয়েছে শীতকালের অতি প্রিয় কড়াশুটি কচু চালুর দম বহুবার দেখেছ কিন্তু প্রথমে যেটা একদম কম্পালসারি সেটা হচ্ছে কিছু গ্রিন ভেজিস উফ খাস্তা কচুরি এরকম খাওয়ার মজাই আলাদা নতুন করে স্টাফিং টাফিং কীরকম হবে দেখাবার দরকার নেই বাড়ির জিনিস চ্যানেলে বহুবার দেখেছো আগে তোমরা আলুর দমের একদম মাখো মাখো এটা একদম মানে একটা হেভেনলি এক্সপিরিয়েন্স আলুর দম আর কষুটি কচুরি মা যেটা বানায় না তুলনা বেশ কয়েকটা রান্নায় মা ভালো বানায় তার মধ্যে এইটাকে একদম উপরের সারিতে রাখবো প্রথমে হাঁসের ডিমটা খেয়ে নিচ্ছি বেশ ভালো গন্ধ বেরোচ্ছে বেশ ভালো কেন বলছি খুব ভালো গন্ধ বেরোচ্ছে ফ্যান্টাস্টিক স্মেল ভাতে মাখার পরে একবার কালারটা কি এসছে দেখো হেভি কালার যা দুর্ধর্ষ হয়েছে না খেতে সেরকম ঝাল হয়েছে হাঁসের ডিম নতুন করে কিছু বলবার নেই কুসুমটাই মেন
একটা আলু ভাজাও রয়েছে। আলু ভাজা দিয়ে খেলে মন্দ তো লাগেই না, বরং হেভি লাগে। অ্যালবিট আলু ভাজাটা একটুখানি মিয়ে গেছে, আসলে সব কিছু একদম গরমাগরম পাওয়াটা খুব মুশকিল যখন পথ বেশি হয়, বিশেষ করে যখন তুমি ব্লগিং করো। একদম সব কিছু গরম হবে, খাস্তা হবে, এক্সপেকটেশনটা রাখাটা ভুল। আর সামান্য একটুখানি নুন ছিটিয়ে এটাকে পুরোপুরি মুখের ভেতর, মাংসের জন্য এতক্ষণ ভাত নিলাম, বিশ্বাস করবে কি করবে না বলতে পারবো না। উইকলি যখন খাবার দাবার খাই হয়তো এইটাই বা এর থেকেও একটু কম আমার লাঞ্চে ভাত লাগে। সুপ্রিয়া দেবীর রান্নাঘর থেকে নেওয়া লস্ট অ্যান্ড রাইভস থেকে আমি শিখেছি, দেখতে তো ভীষণ ভীষণ টেম্পটিং, এবং মহানায়ক উত্তম কুমারের খুব পছন্দের ডিশ এটা। এরকম কনসিস্টেন্সির গ্রেভিটা তৈরি হয়, ভেরি থিক। বলা হয়েছিল মানে রুটি লুচি পরোটা এগুলো দিয়ে বেটার যাবে পোলাও দিয়ে, বাট আমি ভাত দিয়েই খাচ্ছি। আর এইটা তো হবেই, এটা হচ্ছে ক্যাজুয়ালিটি। বাট যখন তৈরি হচ্ছিলো জিনিসটা তখন স্মেলটা কিন্তু বেশ ভালো এসেছিল। আজকাল যেরকম রান্নাবান্না করলে পরে কোনো গন্ধ পাওয়া যায় না, ইট ওয়াজ নট দ্য কেস টুডে, বেশ ভালো স্মেল ছিল। এটার মধ্যে কাজু বাটা যায়, ফ্রেশ ক্রিম যায়, ওর জন্য রঙটা একটুখানি অন্যরকম হয়। কাজু বাদাম বাটার প্রভাব পাচ্ছি, টক দই দেওয়া হয়েছে সেটার প্রভাব পাচ্ছি। টিপিক্যাল যেরকম বাংলা রান্না হয় সেরকম নয়, কারণ যেগুলো মশলা টশলা যেগুলো গেছে সেগুলো টিপিক্যাল বাংলা রান্নায় ডেলি ইউজ হয় না, বাট ভেরি ভেরি ডিলিশিয়াস। চিকেন দেখি কীরকম বয়েল হয়েছে, ও ফ্যান্টাস্টিক, একদম প্রপারলি সিদ্ধ হয়েছে, ভেরি ওয়েল কুকড। খুব ভালো, তবে পোলাও দিয়ে বেটার লাগবে, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালো খেতে। সাধু উত্তম কুমার পছন্দ করতেন? এইবারে এই মহার্ঘ লেগ পিসের পালা, বেশ ভালো সাইজের লেগ পিসটা আছে, কি বলো? সো ওয়েল কুকড, মুরগির প্রবলি সেদ্ধ না হলে খেয়ে মজা লাগে না, দিস ইজ জাস্ট কুক টু পারফেকশন। খেতেও হয়েছে সেরকম তেলে, প্রিপারেশনটাও সাংঘাতিক হয়েছে, মা বানিয়েছে খুব ভালো আর আমি খাচ্ছি খুব ভালো। তোমরা দেখতেই পেলে কালকে পার্শে মাছটা কিনেছি, তো মা তো পার্শে মাছটা বেশ ফ্রেশ বলেই বললো, এবং আমারও দেখে ফ্রেশ মনে হয়েছিল তাই কিনেছিলাম, লোকটাও রিজনেবলি রিলায়েবল। সর্ষে বাটা কালো জিরে দিয়ে ঝোল, পার্শে মাছ আমার খুবই প্রিয়। পার্শে মাছ আজকে খাচ্ছি, অনেক মাছই খাই এরকম করে বলি, বাট এটা সত্য ঘটনা, পার্শে মাছ আজকে খাচ্ছি প্রায় বোধ হয় দেড় বছর বাদে, তারও বেশি হবে, দু বছর দু বছর হবে। মাঝখানে তো অনেকদিন মাছ আসেনি তোমরা জানো, আর তাছাড়া দেশি পার্শে খুব একটা পাওয়া যায় না, এবং তার উপরে ডিম না হলে আমি কিনি না, আর পার্শে মাছের ডিম কিন্তু শীতকালেই আসে। কাঁচা লঙ্কা ডলে নেওয়াটা আবশ্যক, আর কাঁচা লঙ্কাটা থেকে যে স্মেলটা বেরোয় না, সে স্মেলটা যে কতটা অ্যারোম্যাটিক হয়, যারা একটুখানি ঝাল খেতে পছন্দ করবে তারা বুঝতে পারবে, জিভে জল নিয়ে আসে লঙ্কার গন্ধ, আবার সেই গন্ধ। এই জায়গাগুলো মাছটা একটু কাটা থাকে, কাটা থাকে মাছটায়, থাকে না তা বলবো না, তবে খুব একটা বেশি কাটাও নয়, ম্যানেজ করা যায়। একদম ফ্রেশ মাছ, একদম টাটকা থাকা মাছ, প্রথমে একটু মাছটা এমনি খাই। এইরকম পার্শে মাছ, দেশি পার্শে, এর যে মিষ্টতা তার সঙ্গে কিছু তুলনা নেই। পার্শে মাছ আমার জাস্ট অ্যামেজিং লাগে, আর অমৃত। একটুখানি মাছ দিয়ে ভাতটা খাই, এটা না খেলেই চলছে না।
প্রিপারেশনটা খুবই ভালো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়নি, তার কারণ হচ্ছে সর্ষেটা বেশি হয়ে গেছে। আর আগের একটা কোন ভিডিওতে বলছিলাম যে সর্ষে বেশি রান্না হয়ে গেলে তিতকুটে ভাব চলে আসে, এইটাকে তাই হয়েছে, সর্ষের একটুখানি বেশি রান্না হয়ে গেছে, ঝোলে সাদা তিতকুটে হয়ে গেছে। আর এই হচ্ছে পার্শ্বে মাছের ম্যাগনিফিসেন্ট ডিম। আজকে মাছটা একলা হওয়া সত্ত্বেও ঝোলটার জন্য খুব একটা কিছু করা গেল না, যাই হোক মাছের ডিম বরাবরই চমৎকার। আমার কী বলবো, মানে পার্শ্ব মাছের ডিম তো, মানে পার্শ্ব মাছ ডিম আমার খুব প্রিয়, ছোটোমুখের ডিমটাও আমার খুব প্রিয়। এইটা হচ্ছে পোস্ত দিয়ে চিংড়ি মাছ, এইটা যাই না কাদের বাড়িতে হয় কাদের বাড়িতে হয় না, এই আইটেমটা কিন্তু বেশ ডিলিশিয়াস হয়, মানে মালাইকারি তো অনেকবারই দেখিয়েছি, ভাবলাম আজকে এটা খাই, এটার কথা বলি কীরকম। খুব একটা ইনগ্রিডিয়েন্ট এই রান্নাটা করতে লাগে না, পোস্ত লাগে, পেঁয়াজ লাগে, কাঁচা লঙ্কা লাগে এবং অবশ্যই চিংড়ি মাছ। চিংড়ির সাইজগুলো দেখো, বেশ জাম্বো সাইজের চিংড়ি, কোনো কথা হবে না। আর প্রিপারেশনটা এরকমই হয়, আলাদা করে কোনো গ্রেভি তুমি পাবে না, পোস্ত আর পেঁয়াজ, মানে যে মশলাটা হচ্ছে এটা দিয়ে তোমাকে ভাতটা মাখতে হবে। এই প্রিপারেশনটা শুকনো শুকনো হলেও খেতে কিন্তু সাংঘাতিক রকমেরই ভালো হয়। তো একটুখানি চিংড়ি মাছ দিয়ে ডাইরেক্ট একটা বাইট নিয়ে নিই, বেশ ভালো হয়েছে এটা, হালকা মিষ্টতা আছে, পেঁয়াজ থেকে মিষ্টিটা আসবে, পেঁয়াজগুলো মুখে পড়ছেও ভালো, বাকি প্রিপারেশনটা বেশ ভালো, প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু বেশ সুস্বাদু। এইরকম সাইজের চিংড়ি মুখে হাসি এনে দেয়, এরকম সাইজের চিংড়ি। এরকম ডালের পকোড়াও হয়েছে করা, রসুন দিয়ে যেরকম রাস্তায় বিক্রি হয় খালি এটা বাড়িতে তৈরি, চমৎকার। আজকে লাস্ট ডিশ দেশি মুরগির কষা। দেশি মুরগি তোমরা জানোই, আমার থেকে বেটার তোমরা জানবে, আমি তো প্রথমবার খাচ্ছি, একটুখানি এরকমই হয়, মানে একটুখানি স্লিম গোছের হয়, ঠিক আছে, মানে সুপার মডেল গোছের, লং অ্যান্ড স্লিম। মেটেটা রান্নার পরে নর্মাল মুরগির, মানে পোলট্রি মেটের মতোই রঙ নিয়েছে, বাট যখন কেটেছিল তখন তো মনে হয় দেখিয়েছিলাম যে অনেকটা সাদাটে রঙের হয়, আর নর্মাল পোলট্রির মেটে তোমরা জানবে ব্ল্যাকিশ ব্রাউনিশ রঙের হয়। মুরগির কষাটা মা ইন জেনারেল ভালো রান্না করে থাকে, এবার দেখা যাক এটাকে রকম হয়েছে, দেশি মুরগি এটাকে তো বয়েল করতে টাইম লাগে, বেশ ভালো হয়েছে তেল কষা। এরকম গোটা গোটা মশলা মা দেয়, মশলা বলতে বেসিক্যালি লবঙ্গ গোলমরিচ, মাঝে মধ্যে শুকনো লঙ্কা ওইরকম করে কেটে দিয়ে দেয়, শুকনো লঙ্কা গুঁড়ো তো পরেই, তার সঙ্গে এইটাও দেয়, শুকনো লঙ্কা। আর একদমই রিচ প্রিপারেশন। আচ্ছা মাংস দেখি প্রথমে, এরকম বয়েল হয়েছে, ভেরি ওয়েল কুকড, মাংস তো সুসিদ্ধ হয়েছে। পোলট্রি চিকেন থেকে একটু টাফ, কিন্তু একদম আহামরি কিছু বলতে পারবো না, জানি না লেগ পিসটা খেলে হয়তো অন্যরকম লাগবে, দিস ইজ ভেরি গুড। আর রান্নার গুণেও কিছুটা জিনিসের গুণ বেড়ে যায়, প্রোটিনের গুণ, বাট দামটা এত বেশি, দ্বিগুণ দাম, সেই হিসাবে কিন্তু অতটা কিছু লাগলো না আমার। দেখি আরেকবার খেয়ে দেখি, মাংসটা নিয়ে এবারে ভাত দিয়ে একটু খেয়ে দেখি কীরকম, যে হাইপটা রয়েছে সে হাইপটা কি জাস্টিফাইড সেটা তোমাদেরকে বলতে হবে। তো দেখি দেশি মুরগির কষা খুশি করতে পারে কিনা, দেখো প্রিপারেশনটা ফাটিয়ে হয়েছে, বাট সেটা আমি আগেই বললাম, মা ইন জেনারেল চিকেন কষাটা খুব ভালো রেঁধে থাকে, মাটনের থেকেও বেশি, বাট চিকেনটা একটু অন্যরকম খেতে, একটু বাইট আছে বেশি, কিন্তু একদম মাত্রাতিরিক্ত কিছু বলতে পারবো না, ডিসেন্ট এনাফ, মানে দাম অনুযায়ী বলছি, দাম যেরকম মানে দ্বিগুণেরও বেশি, কারণ না কাটা মুরগি যে দামে বিক্রি হয় এখানে গোটা বিক্রি হচ্ছে, কী বলবো, মানে তুমি গোটা মুরগি ধরো, গোটা মুরগির যা দাম হয় ওজন করে বিক্রি করে নর্মাল পোলট্রি, তার থেকে গোটা দেশি মুরগির কিন্তু দাম দ্বিগুণেরও বেশি, সেই তুলনা নিয়ে আমি বলছি খেতে কিন্তু অতটাও ভালো নয়, কিন্তু রান্নাটা জাস্ট ফাটিয়ে হয়েছে, মানে রান্নাটা যা হয়েছে কিছু আর মানে বলবার অপেক্ষা রাখে না।
কি অসাধারণ প্রিপারেশনটা হয়েছে, যত পৌঁছা করবো ততক্ষণ। এইবারে আজকের সেকেন্ড লেগ পিস, প্রথমটা ছিল পোলট্রি মুরগি, এবার একটা দেশি। দেশি মুরগির মাংস আমি শুনেছি একটু টাফ হয়, তখন দেখতেই পেলে এটা কী লেভেলের কুক হয়েছে। তো দশ পাতার এক কথা, যেরকম পার্শে মাছটাকে মা ডুবিয়ে দিয়েছে সর্ষেটা দিয়ে, তার বহুগুণ উদ্ধার করে দিয়েছে এই চিকেন কষাটা দিয়ে। এই চিকেন কষাটা যারা একটু ঝাল খেতে পারবে তারা যদি খেতে, কী বলবো, কিছু বলবার ভাষা নেই যে চিকেনটা এত ভালো হয়েছে। রান্নাটাও ভালো হয়েছে, মাংসটা সিদ্ধও করেছে সেরকম ধৈর্য ধরে, অতুলনীয়। ফাটিয়ে দিয়েছে চিকেনটা, কিন্তু দুঃখের বিষয় দুটো কামড়েই লেগ পিস এর এই অবস্থা, মাংস বেশি থাকে না। আর আমি দেশি মুরগি নিয়েছিলাম মতো ছোটো, তোমরা দেখলে 1 কিলো 200 খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো আমার। খালি এটুকুনি আমার কী বলবো গ্রাইপ, যে দাম যেরকম 2.5 গুণ বেশি, 2.5 গুণ কিন্তু পোলট্রির মাংস থেকে খেতে বেটার নয়। আর এই হচ্ছে মেটে, খুব উপকারী, যে কোনো অর্গান যে কোনো অ্যানিমেলের খুব উপকারী। এটা মেটের টেক্সচারটা পোলট্রির মেটের টেক্সচার থেকে বেশ অনেকটা স্মুথ লাগলো আমার। মেটেটা কিন্তু ডেফিনেটলি আমি বলবো এই দেশি মুরগিটা বেশি টেস্টি। তো এই হচ্ছে অ্যালমন্ড কেক, যেটা কিনলাম কোয়েস্ট মল থেকে, তোমরা দেখতেই পেলে Q33 থেকে, 175 টাকা এমআরপি ছিল, জিএসটি নিয়ে একটু বেশি পড়েছে। লুকস ভেরি টেম্পটিং, ভেরি ডিলিশিয়াস, ওপরটা ক্যারামেলাইজড অ্যালমন্ডস, এটা তো স্পঞ্জ কেক বলেই মনে হচ্ছে। বলেছিল একটু গরম করে খেতে, বাট ইউ গাইজ নো মি, ইন জেনারেল আমার ডেজার্টস একটুখানি ঠান্ডাই পছন্দ লাগে, তো আমি ফ্রিজ থেকে বার করেই খাবো, তবে পুরোটা খাবো না, কেটে রেখে দেবো, খানিকটা মা খাবে। খুবই অখাদ্যভাবে কেকটাকে কাটা হলো, মার্জনা করবে, আমি কাটিনি কিন্তু কেকটা। ওয়াও, তোমরা যদি কেকের ব্যাক সাইডটা দেখো, দুটো লেয়ার রয়েছে। আমি কী করে বোঝাবো কেকটা কীরকম, ইট ইজ নট ভেরি সুইট, নর্মাল ভ্যানিলা স্পঞ্জ কেক, বাট ভেরি সফিস্টিকেটেড ফ্লেভার। আর ওপরের এই ক্যারামেলাইজড অ্যালমন্ডের যে ক্রাঞ্চটা, একটা আলাদাই টেক্সচারাল এলিমেন্ট ক্রিয়েট করছে, যেটা কিনা পুরো ফ্লেভার প্রোফাইলটাকে অনেকগুণ এলিভেট করে দিচ্ছে। কেকটা অসম্ভব ভালো খেতে, হাইলি রেকমেন্ড করছি আমি। চমৎকার খেতে, শীতকালে এরকম কেক জমে যাবে, তবে বেশি খাবে না, মিষ্টি খাওয়া কিন্তু বেশি ভালো না শরীরের পক্ষে।